চ্যানেল জিরো। নারায়ণগঞ্জ পাঁচ আসনে জাতীয় ঐক্যফ্রন্টে মনোনীত প্রার্থী এস এম আকরাম 26 ডিসেম্বর বুধবার সংবাদ সম্মেলন করেছেন। সম্মেলন শেষে নাগরিক ঐক্যের কেন্দ্রীয় কমিটির সমন্বয়ক শহীদুল্লাহ কায়সার ও নাগরিক ঐক্যের কেন্দ্রীয় নেতা ডাক্তার জাহিদুর রহমানকে আটক করেছে পুলিশ। এদিন সন্ধ্যা 5:30 নগরী থানা পুকুরপাড় এস এম আকরামের নির্বাচনী কার্যালয়ে সংবাদ সম্মেলন আহ্বান করেন তিনি। সংবাদ সম্মেলনে তার নির্বাচনী এলাকায় পুলিশি নির্যাতন, রাতের বেলায় নেতাকর্মীদের বাড়ি বাড়ি গিয়ে পুলিশি হামলা, গ্রেপ্তারের চিত্র তুলে ধরেন। পাশাপাশি এ বিষয়ে তিনি সংবাদকর্মী তথা মিডিয়াকর্মী সকলের কাছে সঠিক তথ্য জনসম্মুখে তুলে ধরার আহ্বান জানান। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, সকল নির্যাতন হয়রানি সহ্য করেই তিনি আগামী 30 ডিসেম্বর নির্বাচনে মাঠে থেকে জাতীয় ঐক্যফ্রন্টের প্রার্থী হিসেবে বিজয়ী হবেন এমনটা আশাবাদ ব্যক্ত করেন। সংবাদ সম্মেলন শেষে কার্যালয় থেকে নামার সাথে সাথেই নাগরিক ঐক্যের কেন্দ্রীয় দুই নেতাকে আটক করে সদর থানা পুলিশ। নেতাদের গ্রেপ্তারের ব্যাপারে ঐক্যফ্রন্টের প্রার্থী ও নাগরিক ঐক্যের উপদেষ্টা এস এম আকরাম বলেন, দুই নেতার বিরুদ্ধে কোনো মামলা নেই, তারা ঢাকা থেকে এসেছেন, সংবাদ সম্মেলন করে নিচে নামার পরপরই তাদের দুজনকে আটক করে নিয়ে যায় পুলিশ। আপনারা সবাই জানেন যে যারা আপনারা আছেন চুল্লু আমার নির্বাচন পরিচালনা ছিলেন, তাকে গত পরশু রাতে তাকে ধরে নিয়ে গেছেন। আমি গতকাল বহু চেষ্টা করেও তার জামিন পাই। পাইকপাড়ার তিনটা ক্যাম্প আমার প্রতিদ্বন্দ্বী প্রার্থী তিনটা ক্যাম্প আগুন দেওয়া হয়েছে, তাদের সেখান থেকে ডাকাতি ভেঙে দেওয়া হয়েছে, সেখান থেকে ডাকাতি চুরি ডাকাতি বলা চুরি তারা করেছে, বাইক নিয়ে গেছে। যদি আমাদের বিশ্বাস করতে হয় অঞ্চল থেকে এসে বাইক পাড়ায় ক্যাম্প ভাঙবে আগুন দেবে আমার খুব কঠিন হবে এই কথা বিশ্বাস করি। নির্বাচনের ফলাফল যাই হোক না কেন, আমি আমাকে যেভাবে আপনারা ছিলেন, আমাকে যেভাবে আমার দলের নেতাদের বলছিলেন, জাতীয়বাদী দলের এবং তার সব সংগঠনের যেভাবে ছিলেন, আমৃত্যু সেইভাবে সেই পরিচয়ে আসতে চাই। আমি পরিবর্তন কোনো কিছুর বিনিময়ে আমি আমার চরিত্র 80 বছর বয়সে আমি আমার চরিত্র বদলে পারবো না। আমি আমার শিক্ষা, আমার পারিবারিক লালন পালন, আমার অভিজ্ঞতা, আমার বয়স ইত্যাদি মিলে আমি যেই প্রায় কথা বলতে শিখেছি এর বাইরে আমি যাবো না। আমি যতই আমার পুরস্কার দিই, আজকে পাবলিক প্রসিদ্ধ হল যে আমাকে অনেক বাধা সৃষ্টি করা হচ্ছে এবং তার মধ্যে অন্যতম হলো এই অন্যতম প্রক্রিয়া হলো যে আমার নেতা কর্মীদের বিরুদ্ধে মামলা হচ্ছে এবং মামলা হওয়ার সঙ্গে যদি অ্যারেস্ট হয়ে যায় তো জামিন দিচ্ছে না। অ্যারেস্ট না হয়েছে বা যাদের অ্যারেস্ট সম্ভাবনা আছে আসামি মামলার নাম আছে যাদের, তারা মুখোমুখি হতে পারছে না, প্রচার কাজে অংশ নিতে পারছে না। ইমদাদুল হক মিলন, চ্যানেল জিরো, বন্দর, নারায়ণগঞ্জ। চ্যানেল জিরো।